ele sunt de la terminale. Fiind de politici, am আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা যে অডিও ক্লিপ প্রকাশে এনেছেন কি রয়েছে তাতে শুনুন টেকনোসিটি থানার আইসি অনিন্দকে ফোন করে বলে দেওয়া হয়েছে আলিয়াতে এডিটেশন হবে আপনি কোনো নাক বলাবেন না না ওরা টেকনোসিটি না ওরা নিউ টাউন থানা না টেকনোসিটি এটা আলিয়া ইউনিভার্সিটি এখন টেকনোসিটি হয়ে গেছে তাই অনিন্দ রায় আছে মানে টেকনোসিটি থানা তাহলে কোথায় আমি কালকে বলে এসেছিলাম যতক্ষণ পর্যন্ত তোমরা যাবে না যতক্ষণ পর্যন্ত না সমস্ত সুই রেডি হচ্ছে পুলিশের সঙ্গে কথা হচ্ছে তারপর ওরা 9টা থেকে ফোন করছিল আমি বললাম এখনো কথা নেই এখনো কথা হয়নি তারপরে যখন কথা হলো আমি বললাম হ্যাঁ পুলিশের সাথে এবার কথা হয়ে গেছে ওপর মহলে এবার পুলিশ খালি বলেছে যে অনুরোধ করেছে যে বাইরে যাতে মারামারি না করে গেটের বাইরে মারামারি হবে আর বাইরে মারামারিটা কোথাও না করে না না হ্যাঁ সেটা সেটা তো অবশ্যই মানে ইনস্টিটিউশনের ভিতরে হলে সেটা হাতে ইউনিভার্সিটি অফ সিয়ার ইউনিভার্সিটির বাইরে রাস্তায় মারামারি হ্যাঁ রাস্তায় হলে সেটা অবশ্যই পুলিশ অ্যাকশন নেবে সেটা স্বাভাবিক জিনিস এই অডিও বার্তা প্রকাশ্যে এনেছে আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা এবং তাদের যেটা বক্তব্য যে দুজনের কথোপকথন শোনা যাচ্ছে তাদের মধ্যে একজন জিমনাওয়াজ নিজে বলছেন যে ফোনের এই কথোপকথন গত বছরের জুন মাসের সেটাকে বিকৃত করে ভাইরাল করা হচ্ছে আলিয়া ইউনিভার্সিটির যে ঘটনা এই ঘটনায় আপনার কয়েকটি অডিও লিক হয়েছে তো এটাতে কি আপনার গলা অডিও আমার কাছেও এসেছে এটা সাম্প্রতিক যে ঘটনা গতকাল বা গত পরশু যে ঘটনা তার সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই এটা 8 মাস আগে আমার সাথে কথা হয়েছিল এটা 8 মাস আগের তখন দেখুন আলিয়া ইউনিভার্সিটিতে ওখানে আমার বক্তব্য আমি পাঠিয়ে দিচ্ছি আমাকে যেগুলো পাঠিয়েছে কেটে কেটে এখন সম্পূর্ণ অডিও রেকর্ডিংটি তো আমার কাছে নেই ছোট্ট ছোট্ট করে কেটে কেটে আউট অফ কন্টেক্সট ওগুলোকে ঝাড়াই বাছাই করে এগুলোকে নেওয়া হয়েছে এই যে অডিওটা ইনকোয়ারি কাম ইন্সপেকশন আলিয়া ইউনিভার্সিটির ভিসি এবং অথরিটির বিরুদ্ধে যেটা হয়েছিল তার আগের অডিও এবং তার আগে এবং ইনকোয়ারি কাম ইন্সপেকশন কবে হয়েছে 2021 এর 29শে জুলাই তাহলে 2021 এর 29শে জুলাইয়ের যে অডিও সেই অডিও থেকে টেনে আজকের ঘটনার সাথে মেলানো হচ্ছে আচ্ছা ফলে এটা হচ্ছে একটা প্রোপাগান্ডা আজকের ঘটনার সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই জিমনাওয়াজের বক্তব্য যে এই ফোনে কথোপকথন গত বছরের জুলাই মাসের সেটাকে বিকৃত করে ভাইরাল করা হচ্ছে এমনটা জিমনাওয়াজ বলছেন যখন এই হেনস্থার কাণ্ড ঘটনা ঘটছে তখন উপাচার্য দাবি করছেন যে পুলিশকে ফোন করা হয়েছিল কিন্তু তারপরেও পুলিশ আসেনি বিশ্ববিদ্যালয়ে এত মানে 15-16 এবং চিত্রার আমি একা মানে এইভাবে সমস্যা করছিলাম আমি অসহায় ফিল করছিলাম আমি তখন আসি যখন করেছি কিন্তু ওনারা কোনো বললেন আর কি বললেন যে ঠিক আছে আমি দেখছি মানে কি করা যায় দেখছি এইটুকু বলে আর তারপরে কোনো রেসপন্স পাইনি কোন থানা টেকনোসিটি থানা